সারিবদ্ধভাবে গ্রামের রাস্তায় চলছেন জমির মালিক, আদালতের জারি কারক সহ অন্যান্যরা। পেছনে ঢোল বাজাচ্ছেন ঢুলি। গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছেন তারা। দেখে র্যালি বা শোভাযাত্রা মনে হলেও আদালত থেকে রায় পেয়ে জমির দখল বুঝিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন, যেটাকে বলা হয় বাসগাড়ি। রোববার দুপুরে ঝিনাইদহ শহরের শিকারপুর গ্রামে এভাবেই বুঝে দেওয়া হয় জমির দখল সত্য। সংশ্লিষ্টরা জানায়, 1962 সালের রেকর্ডে ওই গ্রামের আব্বাস আলী মণ্ডলের 57% জমি রেকর্ড করে নেয় তার ভাই বারেক আলী মণ্ডল। সেই থেকে এখন পর্যন্ত বারেক আলী মণ্ডলের ওয়ারেসরা জমি ভোগ দখল করে আসছিল। আব্বাস আলীও বারেক আলী মারা গেলে জমি ফেরত পেতে 1997 সালে আদালতে মামলা করেন আব্বাস আলীর ছেলে আমজাদ হোসেন। আমজাদ হোসেনও মারা যাওয়ার পর মামলার বাদী হন তার ছেলে আছাদুজ্জামান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 3 বছর আগে মামলার রায় পান আছাদুজ্জামান। বিবাদী মামলায় হেরে উচ্চ আদালতে আপিল করে, সেখানেও হেরে যান তারা। সব আনুষ্ঠানিকতা শেষে রোববার আদালতের 2 জন জারিকারক বাসগাড়ি করে দখল হওয়া জমি মূল মালিকদের কাছে বুঝে দেন। জমি মেপে লাল পতাকা টাঙিয়ে দেন তারা। আমরা এখানে আদালতের নির্দেশক্রমে আপনার দেওয়ানি জারি 1/20 মামলাটার দখল দিতে আসছি, এবং আমিনের নিশান্তি মতে আর ঢুলির ঢুল শহরতের মাধ্যমে আমরা ডিক্রিদারকে তার জমি দখল বুঝাই দেয়া বাসগাড়ি করিয়া দখল বুঝাই দিলাম। আমরা জন্মের থেকেই আমরা এই জমি কোনোদিন ভোগ দখলে আসতে পারিনি, আর তার নামে রেকর্ড হওয়ার কারণে। আর সেই জন্য আমার বাপ আব্বা আর কি 1997 সালে এই জমি হচ্ছে যে রেকর্ড সংশোধনের মামলা দেয়, আর সেই মামলা অনুযায়ী সেই প্রায় 26-27 বছর পরে এসে এখন আমরা এই কোর্টের মাধ্যমে দখল দিতে পারছি। দখল সত্য প্রদানের সময় আদালতের 2 জন জারিকারক, স্থানীয় জনপ্রতিনিধি, বিবাদী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।